হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি 2 ইনফরমেশন সেন্টারের ভেতরে দেখা মেলে পাখির বাসা। শুধু পাখির বাসাই নয়, অনেকদিন অপরিষ্কার থাকার কারণে উপরের অংশ জুড়ে জমে আছে শ্যাওলা ও মাকড়সার ঝালচি। অথচ দেশের গুরুত্বপূর্ণ এই জায়গায় প্রতিদিন অনেক ভিআইপি লোক যাতায়াত করেন। বিমানবন্দরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানিয়েছেন অনেকেই। ভিডিওটি গত 13 জুন 2019 তারিখে amarmp.com-এর একজন ভলান্টিয়ার ধারণ করেছেন। এ বিষয়ে ঢাকা 18 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট সাহারা খাতুনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।